মহার্ঘ ভাতা আর পে কমিশন নিয়ে রাজ্য সরকারের প্রতি ব্যাপক ক্ষোভ রয়েছে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে কেন্দ্রে যেখানে সপ্তম পে কমিশন চলছে রাজ্য সেখানে আটকে আছে পাঁচে মহার্ঘ ভাতাতেও রয়েছে ছাপান্ন শতাংশ ফারাক এই অবস্থায় কিছুটা হাসি ফুটল রাজ্যের এক শ্রেণীর কর্মচারীদের মুখে আন্দোলন চলছিল বেশ কিছুদিন ধরেই এবার সেই আন্দোলন ফলপ্রসূ হল রাজ্য সরকার মহার্ঘ ভাতা বাড়াচ্ছে দশ শতাংশ হারে তবে 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 সব কর্মীদের জন্য কিন্তু নয় মহার্ঘ ভাতা বাড়ছে রাজ্য বিদ্যুৎ দপ্তরে কর্মরত তিন সংস্থার কর্মচারীদের মধ্যে রাজ্য বিদ্যুৎ দপ্তরের তিনটি সংস্থায় কর্মরত রয়েছেন যারা তাদের মধ্যে উনিশ হাজার ছশো জন কর্মী মহার্ঘ ভাতা আওতায় আসছেন এই কর্মীদের মহার্ঘ ভাতা দশ শতাংশ হারে বাড়িয়ে দিল রাজ্য সরকার বললেন অন্য সূত্রে খবর পয়লা জুলাই থেকেই দশ শতাংশ হারে মহার্ঘ ভাতা কার্যকর হবে এই কর্মীদের জন্য এই ঘোষণার পর বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন উল্লেখ্য কিছুদিন আগেই বেতন বৃদ্ধির দাবিতে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড বেঁধেছিল বিদ্যুৎ ভবনে সেই আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন সব্যসাচী দত্ত বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়ে তিনি সেদিন রীতিমতো আক্রমণ করেছিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে